পুরনো উদ্বোধনে শ্রী শ্রী প্রেমানন্দ স্বামীর কথা আলোচনা হচ্ছে। সুচিবাই একটা ব্যয়রাম, এটা যায় কি করে? বাবুরাম মহারাজ বলতেন, ঠাকুর সুচিবাই গ্রস্ত লোকদের বড় ঠাট্টা করতেন, বলতেন সুচিবাই গ্রস্ত লোকদের কেবল শুদ্ধা শুদ্ধ বিচার করতে গিয়ে সদা মনে অশুচির ভাব থেকে যায়, তাই ঈশ্বর চিন্তা তাদের মধ্যে ঢোকা বড় কঠিন। ঠিক বিষয় চিন্তারই মতো, বিষয় চিন্তাকে সুচিবাই বলা হচ্ছে। তিনি তাদের কপালে আস্তাকুঁড়ের মাটির ফোঁটা পরে ধ্যান করতে বলতেন। তাই বলে তোমরা মনে করো না যে আচার বিচারহীন শৌচবিহীন হলেই পরমহংস হওয়া যায়। ঠাকুর রামপ্রসাদের গান গাইতেন, শুচি অশুচি রেলোয় দিব্য ঘরে কবে শুবি, দুই সতিনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। দিব্য বাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দের। জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা, জয় বীরেশ্বর বিবেকানন্দের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।